জয়ন্তায় বন্ধুরা, গুড মর্নিং। আমাদের চ্যানেলে সকলকে স্বাগত। এখন বাজে 8:14। তারপরে সবাই ভালো আছো তো? আশা করি সবাই খুব ভালো আছো। গুরুদেব আরতি করবে। জয়ন্তায় বন্ধুরা, বাবার প্রসাদ পাওয়া হয়ে গেছে। আজকে আমাদের কি ভোগ দেওয়া হয়েছিল গৌরকে? ঘুগনি, মুড়ি, আর এখানে ফল, লাড়ু, আর এটা সরু পিঠা, আর এই যে গুলগুলা। আমরা ওই যে প্রসাদ পেতে বসবো। প্রসাদ পেতে বসে গেছি। কালকে রুটি, আর আজকে হয়েছে তোমার এই যে ঘুগনি, আর এই যে গুলগুলা পিঠা, এই দেখে লো সরু চাকলি পিঠা, আর এই যে একজন গুরু ভাই এসছে, তাহলে জানো তো। হ্যাঁ, এই দেখো দেখছো জয়ন্তাই। আমি রান্নাঘরকে চলে এলাম, দেখি আগে কি রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে দিকে? এইটা এখানে আছে সজনা শাক আর সাদা শাক মিক্স ভাজি, আর হচ্ছে কড়াইতে কি লাউ আর আলু দিয়ে রসা। সবাই তো তোমরা লাউয়ের ডাল খাও, আর লাউয়ের চাটনিও হয় অনেক সময় টক, আর এইখানে হচ্ছে আজকে লাউয়ের রসা। তো এই যে মাস্টার শেফ আজকে রান্না করছেন, আর হবে এখানে মশলা টসলা সব রেডি। মশলা আছে সাদা তিল, এখানে জিরে আদা বাটা, আর এটা হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা, আর ভেতরে মনে ভিতরে কিছু হচ্ছে দেখি। এই যে ভেতরে হচ্ছিল, মানে হচ্ছিল বলতে কি হয়ে গেছে, প্রেসার কুকারে সিদ্ধ। সিদ্ধতে কি কি আছে দেখিয়ে দিন। সিদ্ধতে আছে পেঁপে, বেগুন, ভেন্ডি, আলু একটু, এগুলো হচ্ছে সেদ্ধ। মশলা দিয়ে জল দেওয়া হয়ে গেছে, এবার ঢাকা দেওয়া হয়ে গেছে, এবার একটু ফুটে গেলে বন্ধুরা ভোগ লেগে গেছে, আর গুরু বাবার প্রসাদও পাওয়া হয়ে গেছে দর্শন করা। ভেন্ডি সিদ্ধ, পনির, করলা সিদ্ধ, শাক ভাজা, লাউ সবজি, আর অন্য। বাবার দাঁত নেই তো, সেই জন্য বেশিরভাগ সিদ্ধটাই দেওয়া হয় বাবাকে। বিশ্রাম দিয়ে দেবো এবার। জয়ন্তা, এই যে প্রসাদ পেতে বসে গেছি,
কলা পাতার প্রসাদ দেখে সবাই কি মনে হচ্ছে? পুরোনো দিনের কথা মনে হয়নি? গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7টা। দেখো কালের রুটি হয়ে গেছে, কালের রুটি। আর এখানে হচ্ছে আলু ভাজা হবে, আর বেগুন ভাজা। আলু ভাজা হয়ে গেছে কতগুলা, আর এটাতে রাজমা, রাজমা সিদ্ধ হয়ে আছে, রাজমা সবজি হবে। মশলা মশলা সবই দেওয়া হয়ে গেছে। তুই বুঝে কটা হুচকে খাও? তুই তুই কিসের কি ফুচকা খাও? তুই কটা ফুচকা খাও? কটা খাও? কটা আমি আর গিন্নিমা আজ প্রসাদ পেতে বসে গেছি, দুজনে দুজনে প্রসাদ পাচ্ছি। জয়ন্তে বন্ধুরা, প্রসাদ পাওয়া হয়ে গেছে সবাই। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তা লাইক করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।